আছেন যে যাক মুক্তিযোদ্ধা মানুষ, কথাগুলো ঝামেলা বাড়িনি মারে, কারণ মাইরা ও বার বুঝেন না, ফ্রিডম ফাইটার। হ্যাঁ লাডি একটা আছে তা তো, তবে বন্দুকের গুলি টুলি মনে বুলে গেছে কা? হ্যাঁ ডুবুলছেন না, এটাও মনে আছে। অস্ত্র নাই তো আবার, অস্ত্র থাকলে পুলিশে ধরবো, সাবধান দেখেন। আল্লাহ, হজরতে ইব্রাহিম নবীও করতে পারবেন না, আসলে কি ময়দানটা হবে বলেন, কি কষ্টের। সূর্যটা কাছাকাছি, মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, কলিজা শুকিয়ে যাবে। আসলে এটা মনে এলে তো কলিজা শুকিয়ে যায়। আল্লাহ এই অবস্থায় তুমি ফালাইও না গো, আল্লাহ এই অবস্থায় ফালাইও না, সবাই বলেন আমিন। আসলে সেদিন সহ্য করার মতো হবে না তো, আর একটু রোদের মধ্যেই তো বাইরে থাকা যায় না, একটু রোদ্রেই তো থাকা যায় না, ছাতা ছাড়া তো ক্ষেতের আইল দিয়েও ঘুরতে পারে না এই বুড়া মানুষটা। পারে পারে না তো, উনি পারে না, আপনি পারবেন? আমি পারবো? পারবো না। সে অবস্থা থেকে উত্তরণের দরকার, প্রথম থেকেই যাতে আল্লাহ তার রহমতের সামিয়ানার নিচে আমাদের জাগানা করে দে, আর এমন সুপারিশকারীর সাথে পরিচয় করাই দে যে সুপারিশকারী প্রথম থেকে আমাদেরকে রহমতের সামিয়ানার নিচে বসার ব্যবস্থা করে দিবে। শুনবেন তো ইনশাল্লাহ। দুনিয়াতে মানুষের স্বার্থ উদ্ধারের জন্য মানুষ কি না করে, আমি এটা এই ওয়াজটা শুরু করছি কাউন্সিলরের দিকা, আজকে সাবজেক্ট কাউন্সিলর, কতক্ষণ পরে বুঝবেন যে সাবজেক্ট কাউন্সিলর কিভাবে হইলো আপনারা বুঝবেন। এই জন্য পকেটে হাত দিছি না, আমি আইসাই মুসাফা করছি কাউন্সিলরের লোকে, ওরে চিন্তা করলাম ও আজ আজকে কাউন্সিলরই, সাবজেক্টই কাউন্সিলর। আর ওইটা মনে করেন না যে ওনারে আমি গম সুর কমু, এই কাম উনি করতো না অন্তত পক্ষে, এই কাম করতো না, এটা আমার বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস আছে। মানুষ স্বার্থপর, কারো স্বার্থ ছোট, কারো স্বার্থ বড়। স্বার্থ উদ্ধারের জন্য মানুষ দুনিয়াতে একজন আরেকজনের সহযোগিতা নেয়, নেয় কি নেয় না? নেয়। এই না তোমরা যেটা ভাবতেছো হে ওয়াজ করতাম না, এটা আরেকটা, আরেক স্বার্থের ওয়াজ তোমরা হুঞ্চ, এটা না। স্বার্থ উদ্ধারের জন্য মানুষ একজন আরেকজনের সহযোগিতা নেয়, নেয় কি নেয় না? আপনার যদি কলিয়ারচর পৌরসভায় কোনো অ্যাপ্লিকেশন মেয়রের কাছে করতে হয়, আপনার স্বার্থ উদ্ধারের জন্য প্রথম আসবেন কাউন্সিলরের কাছে, বা একটু সুপারিশ লিখা দেন, ঠিক না বেটি? ইভেন জন্ম সনদটা উঠাইতে গেলেও বাই কাউন্সিলর আপনি লিখা দেন, জোর সুপারিশ করা হলো, তথ্য যাচাই করে দেখেছি ঠিক আছে, তাকে জন্ম সনদ প্রদান করা হোক, ঠিক না বেটি? এটা যদি কাউন্সিলর না লেখেন, তাহলে মেয়র কিন্তু সেই ফাইলে কাগজ, মানে সেই মানে কাগজে স্বাক্ষর করবে না, দুনিয়ার রীতি এবং নিয়ম। ঠিক অ্যাপ্লিকেশনটা যদি ডিসি বরাবর হয়, তাহলে কাউন্সিলরের সুপারিশের যে কাগজটা, এটার চেয়ে মেয়রের সুপারিশটা শক্তিশালী বেশি, ঠিক না বেটি? সেটা আবার মেয়রের সুপারিশের চেয়ে এমপি মহোদয়ের স্বাক্ষরের মূল্য অনেক বেশি, ঠিক না বেটি? মানুষ বেদে পদবী বেদে সুপারিশের মূল্যায়ন করা হয় এই পৃথিবীতে, ঠিক না বেটি? দুনিয়ার ছোট খাটো স্বার্থ উদ্ধারের জন্য আমরা কত সুপারিশগার খুঁজি দুনিয়াতে, অমুকের কাছে যায়, জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির কাছে যায়, সময়ে নির্বাচিত চেয়ারম্যানের কাছে যায়, সময়ে মেয়রের কাছে যায়, আমরা এই কাজগুলো করি দুনিয়ার ছোট খাটো স্বার্থ উদ্ধারের জন্য, ঠিক না বেটি? এই 70-80 বছরের জিন্দগির ছোট ছোট স্বার্থের জন্য সুপারিশগার খুঁজি, আর পরকালের জিন্দগি শুরু হওয়ার পর যেখানে শেষ হবে না, সেখানকার সফলতার জন্য স্বার্থের জন্য কি আমাদের সুপারিশগারের দরকার আছে না? আছে। সেখানেও কিন্তু সুপারিশকারীদের মধ্যে অনেক 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 তারতম্য হবে, সেখানে ক্লাসিফিকেশন হবে, কারো সুপারিশ কবুল হবে দেরিতে, কারো হবে ডাইরেক্ট, কারোরটা হবে, কারোর সুপারিশ হবে সুনির্দিষ্ট সিজনে, আর কারো সুপারিশ হবে আন সিজন, মানে একেবারে 24 আওয়ার্স যার সুপারিশের দরজা খোলা। ঠিক আসরের ময়দানে সুপারিশকারী অনেক হবেন, প্রথমত সুপারিশকারী তিনজন হিসাবে, ফরমাল তিনজন সুপারিশকারী হিসাবে বিবেচিত হবেন। এক নম্বর আল উলামা, এক নম্বর আল আম্বিয়া, এক নম্বর কারা? আল আম্বিয়া, আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা সুহাদা। প্রথম নবীগণ সুপারিশ করবেন, দ্বিতীয়ত আলেমগণ সুপারিশ করবেন, তৃতীয়ত শহীদগণ সুপারিশ করবেন। তারা হলেন ফরমাল সুপারিশকারী। কি সুপারিশকারী বলেন? ফরমাল, নিয়ম অনুযায়ী তারা সুপারিশ করবেন। আমার নবীর সুপারিশ 24 আওয়ার্স উন্মুক্ত থাকবে না, আমার নবীকেও আল্লাহ হাজার হাজার বছর ঘুম পাড়ায় থেকে দিবেন, ঠিক না বেটি? এরপরে আমার নবী সুপারিশ করবেন, করবেন সবার আগে আসরের মাঠে,
এই সুপারিশটা করবেন যখন, এর আগে কাম শেষ। এর আগে কাম কি? হাসরের মাঠে দৌড়তে দৌড়তে অবস্থা কাহিল হয়ে যাবে। এই জন্য আজকে আপনাদের জন্য এমন একজন সুপারিশকারীর তথ্য আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, যে সুপারিশকারী আপনার জন্য প্রথম থেকে সুপারিশ করতে থাকবে, যার সুপারিশ হাসরের ময়দানে সবচেয়ে বেশি শক্তিশালী হবে, যার সুপারিশের গতি হবে কমপক্ষে 25,000 কিলোমিটার, মানে কিলোমিটার গতি, এটা এমনিতে বলছে আর কি, 25,000 কিলো মানে মানে বেগে যার সুপারিশ আল্লাহর দরবারে পৌঁছে যাবে, এটা অন্য একটা হিসাবে বলছে আর কি, বোঝানোর জন্য, বেশি তাগিদ বোঝানোর জন্য। ইসলামী শরীয়তেও মাঝে মধ্যে তাগিদ বোঝানোর জন্য কিছু কিছু শব্দ ব্যবহার করা হয়, তো আমরা এমনিতে বলে চলছে একবার উল্কার মতো চলছে, উল্কা শব্দটা তাগিদের জন্য। আমাদের দেশে একটা ট্রেন ছিল বাংলাদেশে, এটা ট্রেনটা চট্টগ্রাম টু ঢাকা চলতো উল্কা, আগে এটার ট্রেনটা, এটার গতি ছিল বেশি, এটা এই জন্য এটা এখন মানে বেশি ব্যাগ হলে আরে যাইতেছে কি উল্কার মতো যাইতেছে, আসলে উল্কা কোনো গতির নাম না, উল্কা একটা ট্রেনের নাম। এই জন্য তাগিদ বোঝাইতে গিয়ে মাঝে মধ্যে কিছু ভাষা আমরা ব্যবহার করে থাকি, এরকম একটি ভাষা। তাহলে আজকে এমন একজন সুপারিশকারীর তথ্য আপনাদেরকে দিব, যার সুপারিশ 24 hours উন্মুক্ত থাকবে, যাকে আল্লাহ ঘুম পাড়াইবেন না আর তিনি ঘুমাবেন না, সুবহানাল্লাহ বলেন, প্রথম থেকে আপনার জন্য সুপারিশ করবে, আর যার সুপারিশ মিস হওয়ার কোনো আশঙ্কা নাই। নবী সুপারিশ করবেন ঠিক, কিন্তু ফরমালি সিজনাল সুপারিশ, সিজন ছাড়া সুপারিশ একজন আপনাদের জন্য করবে, যদি তার সাথে মোটামুটি একটু খাতির রক্ষা করে চলতে পারে, বন্ধুত্ব যদি একটু ভালোভাবে আপনি বন্ধুত্ব যদি ভালোভাবে করতে পারেন, তিনি সুপারিশ করবেন সব সময়, প্রথম থেকে আপনার সঙ্গে থাকবেন, একেবারে জান্নাতে সুপারিশ না করে আপনাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত, জান্নাতে না পৌঁছানো পর্যন্ত এই সুপারিশকারী এক সেকেন্ডের জন্য পিছপা হবে না, সেই সুপারিশকারীর পরিচয় জানতে চাই কি চায় না? কিছু হাদিয়া তোহফা নিলেই তো মোটামুটি খাতিরটা হবে না? আমার সাথে যদি আপনার বন্ধুত্ব করার ইচ্ছা থাকে, দেখবেন তো না আমারে আপনারা অনেক কিছু দিবেন, মাঝে মধ্যে হাদিয়া দিবেন, দেয় অনেকে দেয়, আজকেও গাড়িতে একজনে দেখছি বেশ কিছু দিয়ে দিছে আর কি, গাড়িতে কলম, পেট, মেসোয়াক এগুলো দিছে, কলম দিছে, পেট দিছে, মেসোয়াক দিছে, এগুলো দিয়ে দিছে। কেন দিছে? একটু বন্ধুত্বের জন্য। হ্যাঁ, হাদিয়া দিলে বন্ধুত্ব পারে, আমিও যখন আপনার সাথে বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা করবো হাদিয়া দিব, এটাই তো স্বাভাবিক। কিন্তু ওই বন্ধুর সাথে, যে বন্ধু হাসরের মাঠে সবচেয়ে শক্তিশালী সুপারিশকারী হিসাবে আবির্ভূত হবেন, সেই বন্ধুকে আপনার একটা টাকাও হাদিয়া দিতে হবে না। সেই বন্ধুর পরিচয় জানতে চায় কি চায় না? আজকে না আগামীকাল, রাত 12টার আগে না পরে, 12টার আগে, হ্যাঁ 12টার পরে যাওয়ার নিয়ত করবেন আপনারা, কারণ 12টার পরে গেলে এটা কিন্তু 7 তারিখ হয়ে যাবে, ঠিক না? 7 তারিখ সোমবার হবে, তো আমরা সোমবারের দাওয়াত পাই নাই, সোমবারের রোজা আমরা করবো না, ঠিক আছে না? তাহলে সেই সুপারিশকারী, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, বাবারা আমি আমি যে বিষয়টা বলছি পুরনো কথাই বলছি, কিন্তু এটা মাথায় নেবেন, এই কথাগুলো আপনাদের মাথায় আজকে এমনভাবে নেবেন যাতে করে আপনাদের আমাদের সকলের হাসরের মাঠে কারোর জন্য অপেক্ষা করতে না হয়, প্রথম থেকেই যাতে সেই বন্ধুকে খুঁজে পায়, সেই সুপারিশকারীকে খুঁজে পায়, যার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন 100% কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাসরের মাঠে সবচেয়ে বেশি শক্তিশালী সুপারিশকারী সেই সুপারিশকারী হবে, এই সুপারিশকারীকে আমরা ইনশাআল্লাহ আজকে চিনব এবং জানবো, ঠিক আছে? তো হাসরের মাঠে সুপারিশ অনেক দরকার, সুপারিশ অনেক দরকার, সে মাঠটা তো দুনিয়ার মাঠের মতো হবে না, দুনিয়ার মাঠের মতো হবে? দুনিয়ার মাঠে আপনি কাজ করেন সকাল 10টা বাজে, সূর্য মাথার কত কিলোমিটার দূরে থাকে? 10-20 কিলোমিটার, হ্যাঁ লক্ষ লক্ষ কিলোমিটার দূরে সূর্য থাকে, এই সূর্যের তাপ আপনার মাথায় যখন এসে পৌঁছে গরমের দিনে, তখন ধরেন 38 হতে পারে ডিগ্রি সেলসিয়াস, 38 বাংলাদেশের উপরে যেতে চায় না, সৌদি আরবে 45, 46, 49, 50 পর্যন্ত যায় সূর্যের তাপ, মানুষের অবস্থা যে কী হয়, সৌদি আরবের মানুষ এয়ার কন্ডিশন গাড়ি ছাড়া বের হতে পারে না, এসি ঘর ছাড়া তারা ঘুমাতে পারে না, ঘর থেকে বেরোইলে এসি, ঘর থেকে ঢুকার সময়ও মানে বেরোইবার সময় এসি এবং ঢুকার সময় এসির ভিতরেই তারা ঢুকে, অফিসে এসি, প্রতিষ্ঠানে এসি, সর্ব জায়গায় তাদের কারগুলোতে প্রাইভেট কারে এসি, বাসে এসি, এসি ছাড়া কোনো বাস নাই সৌদি আরব, এসি ছাড়া কোনো বাস নাই, চলতে পারে না,
সূর্যের আলো অনেক দূর থেকে আসে তারপরেও, কিন্তু আসরের মাঠে সূর্যের সে আলোটা আপনার মাথার একেবারে কাছাকাছি থাকবে, সূর্যটা একেবারে কাছাকাছি থাকবে, তখন অবস্থাটা কী হবে বলেন? কত ডিগ্রি সেলসিয়াস তখন তাপমাত্রা হবে এটা পৃথিবীর বিজ্ঞানীরা এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। কোনো বিজ্ঞানী কি বলতে পারবে যে আসরের মাঠে কত ডিগ্রি সেলসিয়াস সেই সূর্যের তাপমাত্রা হবে? এখনও পর্যন্ত বলতে পারে নাই। সেদিন যদি বিপদে পড়তে হয়, এই বিপদ থেকে উদ্ধার পাওয়া বড় কঠিন। এজন্য সেই সুপারিশকারীকে খুঁজে বের করবো যিনি প্রথম থেকেই আমাদেরকে আর সে তাপে নেবে না, আমাদেরকে আল্লাহর রহমতের সামিয়ানার নিচে সুপারিশ করে বসায় দিবে। আল্লাহর কাছে বলতে দেরি হবে আর আল্লাহর রহমতের সামিয়ানার নিচে জায়গা দিতে দেরি করবে না। সেদিন অবস্থা কাহিল হবে, মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন বিপদগ্রস্ত হবে, কলেজা শুকিয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে, তখন মানুষগুলো চিন্তা করবে কোথায় যাব, কোথায় যাব, বাবার কাছেই যাই, আব্বাজির কাছে যাই, বাবা কেটা আদম, বাবা আদমের কাছে যাই। আদম নবীর কাছে গিয়ে যখন বলবেন আব্বাজি আপনার তো আল্লাহর সাথে অনেক সম্পর্ক, আল্লাহ আপনাকে বড় মহব্বত করে পয়দা করেছেন, আব্বাজি অবস্থা বড় কাহিল, একটা কুল কিনারা হয়ে যাক, একটা কুল কিনারা হয়ে যাক, হয়তো আমরা জান্নাতে যাব, নচেত আমরা জাহান্নামে যাব, আব্বাজি একটু ব্যবস্থা করেন, আপনি আল্লাহর কাছে কিছু বলেন, এই মাঠের কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু আপনি সুপারিশ করেন। আদম নবী বলবেন বাবারা তোমরা আমার সন্তান বটে, আজকে আমি সন্তানদের স্বার্থ নিয়ে কিছুই করতে পারবো না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি ওয়াজুহুন ইয়াউমা ইযিন মুসফিরা ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ تَرْهَقُهَا قَتَرَةٌ أُولَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ شَدِيدٌ ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, ভাই ভাই চিনবে না, মা সন্তান চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তান চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, সেদিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাববে, বন্ধু বন্ধুকে চিনবে না। সেদিন আদম নবী বলবেন বাবারা আমার সন্তানেরা, কোটি কোটি সন্তান তোমরা আমার বটে, কিন্তু আজকে তোমাদেরকে নিয়ে ভাবার আমার কোনো সুযোগ নাই, আজকে শুধু নিজেকে নিয়ে ভাবতেছি, আমাকে নিয়ে আমি ভাবতেছি, আ নাফসি বলতেছি, আমার কি অবস্থা হবে সেটা চিন্তা করতেছি, আমি তোমাদের চিন্তা আজ করতে পারবো না, দুঃখিত করতে পারবো না, ভুল করে ফেলেছিলাম আমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন সেই গাছের ফল না খাওয়ার জন্য, আমি তো খেয়ে ফেলেছিলাম, হয়তো বা আল্লাহ আমার তওবা কবুল করেছেন, কিন্তু আজকে যদি সেকেন্ড টাইম তিনি আবার সেই প্রশ্নটা রিপিট করেন যে আদম তুমি কেন এটা করেছিলা, জবাব দেব কি? আমি জবাব দিতে পারবো না, অতএব আমি নিজেকে নিয়ে ভাবতেছি, তোমাদেরকে নিয়ে আজকে আমি কোনো কিছু ভাবতে পারবো না। হযরত আদম সেখান থেকে সন্তানদেরকে নৈরাশ করে ফিরিয়ে দিবেন। আদম আলাইহিসসালাম 350 বছর পর্যন্ত কান্না করার পরেও তিনি শঙ্কা মুক্ত থাকবেন না, তিনি কি বলে বলে কান্না করেছিলেন জানেন আপনারা? রব্বানা পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ আমি নাফসের উপরে জুলম করেছি, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, দয়া করো। আল্লাহ তুমি যদি দয়া না করো, ক্ষমা না করো, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই কথা বলে 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 আদম 300 বৎসর পর্যন্ত কান্না করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের তওবা কবুল করেছিলেন সেটাও সত্য। فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
আত-তাওয়াবুর রহিম। আদম আল্লাহর কাছে কিছু বাক্য বিনিময় করলেন, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমের তওবা কবুল করে নিলেন, কবুল করে নিলেন। তওবা কবুল হওয়ার পরেও হাসরের মাঠে টেনশন করবেন, ইয়ানাফসি ইয়ানাফসি বলবেন, লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানদেরকে ডেকে বলবেন, বাবারা সন্তান হতে পারো কিন্তু হাসরের মাঠে আজকে আমি তোমাদের কোনো কাজে লাগবো না, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরা যদি পারো নহ নবীর কাছে যাও। কেউ পারবে না, শেষ পর্যন্ত যাইতে যাইতে আমার নবীর কাছে যাইবে। কতদিন করে? একদিন আর দুই দিন, শত শত হাজার বছর চলে যাবে, এরপর গিয়ে সুপারিশ পাইবেন। এর চেয়ে নবীর সুপারিশ তো দরকার, তখন তো দরকার, এর ভিতরে সময় ওটা গেলে গা তো দরকার হই। আল্লাহ নবী বলেন আমাদের সুপারিশ তো লেটে হবে। সুপারিশকারীদের মধ্যে একজন সুপারিশকারী এমন আছে যার সুপারিশ কোনো লেট হবে না, সবচেয়ে শক্তিশালী সুপারিশকারী, এর তথ্যটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন নবী, কিন্তু সেই সুপারিশকারীর তথ্য দিচ্ছেন। এই সুপারিশকারী আপনাদের এই এই একরামপুরে আছে না নেই? আছে, আমি তথ্য দিয়ে দেবো, পরিচয় করাইয়া দিবো, হাত দিয়ে দেওয়া লাগবো না ইনশাআল্লাহ। খালি খাতিরটা করবেন, সুপারিশ হবে আপনার জন্য, প্রথম থেকে হাসরের মাঠে আপনার কোনো যাই জামেলার কাছেই যেতে হবে না, এরম একটা রহমতের সামিয়ানা হবে, এর চেয়ে সুন্দর এটার মধ্যে নিয়ে আপনাকে এই সুপারিশকারী বসাইয়া দিবেন আল্লাহর কাছে, বললা আপনি এখানে বসবেন, নির্দিষ্ট সময়ে আবার আপনারা নিয়ে একেবারে জান্নাতে পৌঁছে দিয়ে পরে আসবেন। কাউন্সিলর সাহেব ভালো বলি তো এরকমই, মাঝে মধ্যে মেয়রের কাছে নিয়ে যে দূরে লিয়ে যাইব, ঠিক না, খালি লেখা দিত না, একেবারে লিয়ে যাইব, মাঝে মধ্যে লয়ে যায়, মাঝে মধ্যে লয়ে যায়। ভালো মানুষ আছে, অনেক মানুষ আছে, অনেক সেবক আছে যারা মানুষের উপকার ঘরে ঘরে গিয়ে গিয়ে করে, এরকম মানসিকতা যাদের ভিতরে আছে তারাই কিন্তু মূলত নবী সিদ্দিক শহীদদের সাথে তাদের হাসর নাসর হবে। আমরা নেতৃত্বের বিরোধিতা করি না, নেতৃত্বের পক্ষপাতিত্ব করি। নেতৃত্ব যদি সঠিক হয়, নেতৃত্ব যদি কী হয়, নীতি নৈতিকতার সহিত যদি হয়, সেগুলোর পক্ষপাতিত্ব করি। আমরা তাদের জন্য দোয়া করি, সবসময় দোয়া করি যে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখো। আমি তো সত্যি এমনও বহুত নেতা আমার চোখে পড়ছে, এমনও নেতা পড়ছে যাদের ব্যাপারে জানি তারা নেতৃত্ব দিতে গিয়া আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে নাই, বরং তার সম্পদ যা ছিল তা অর্ধেক বিক্রি করে দিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এমন নেতাও দেখছি যে নিজের সম্পদ বিক্রি করতে 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 মানুষের সেবা করতে করতে তার নেতৃত্ব আসে জীবনের শেষ পর্যায়ে তার ঘরে ঠিক মতো খাবারও জোটে না। আপনাদের এলাকাতে এরকম বহুত লোক আছে, ছিল এবং আছে, তো এসব লোক তারা তো অবশ্যই নেক কাজের উদ্দেশ্যে তারা কাজগুলো করে। তো যাই হোক, এটা এমনিতেই প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক ঘক যেটাই বলেন বলে ফেলছি। সুপারিশকারীর কথা বলছিলাম যে সুপারিশকারী একেবারে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আপনার আর কোনো বিশেষ কিছুর জন্য অপেক্ষা করতে হবে না। যে হাসুরের মাঠে কত কষ্ট, আদম নবী পর্যন্ত কিছু করবেন না, করতে পারবেন না, তিনি সরি বলে দিবেন, সন্তানেরা আমি পারলাম না, দুঃখিত, তোমরা নহ নবীর কাছে যাও। নহ নবীর কাছে যাওয়ার পরে নহ নবী বলে দিবেন বাবা না আমিও তো পারবো না, কারণ আল্লাহর সাথে আমার একটা কথার অমিল হয়ে গিয়েছিল, আল্লাহর কথার বিরুদ্ধে একটা আমার কথা চলে গিয়েছিল, আমার সন্তানকে সন্তান বলে আমি দাবি করেছিলাম কিন্তু আল্লাহ বলছিলেন আমার সন্তান না, কিন্তু সন্তানের মায়ায় আমি আমার আল্লাহর কথাটা ডিঙ্গাইয়া বলছিলাম, ইন্নাহু মিন আহলিহি, ওগো আল্লাহ সে তো আমার পরিবারভুক্ত, আল্লাহ বলছিলেন না ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারভুক্ত না। সন্তানের মায়ায় আমি এই কথাটা বলে আমি তো বড় বিপদে পড়ে গেছি, আসরের মাঠে আল্লাহ যদি আমাকে এটার জন্য ধরে বসেন আমি কি জবাব দিব, সন্তানেরা পারব না, তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা নবীর কাছে গেলেই বলবেন যে দেখো বন্ধুরা তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না। যেখানে নূহ নবী করেন নাই, যেখানে আদম নবী বাবা আদম তিনিও করেন নাই, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, কারণ আমার জীবনে একটা ভুল আমি করে ফেলেছিলাম, আমি একজন লোককে ফেরাউনের বংশের একটা ছেলেকে থাপ্পড় দিয়ে আমি হত্যা করে ফেলেছিলাম, এই কাজটা আমার দ্বারা হয়ে গেছে, যদিও হত্যা করা আমার টার্গেটের ভিতরে ছিল না, শাসন করার স্বার্থে আমি তাকে থাপ্পড় দিয়েছিলাম আর সে মারা গিয়েছিল। এই অন্যায়টার কারণে আজকের এই দিনে আমি নিজে অনুতপ্ত, আমি কোন চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হব পারবো না, দুঃখিত,
আমি তোমাদের জন্য কোনো কিছুই করতে পারবো না। হযরতে মূসা নবী পর্যন্ত পারবেন না, যেই মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু হাশরের মাঠে উম্মতের পক্ষে তিনি কথা বলার কোনো সাহসও দেখাইতে পারবেন না। সুবহানাল্লাহ বলতেন না। হ্যাঁ, وَدَخَلَ الْمَدِينَةَ عَلَى حِينِ غَفْلَةٍ مِنْ أَهْلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيْنِ يَقْتَتِلَانِ هَذَا مِنْ شِيعَتِهِ وَهَذَا مِنْ عَدُوِّهِ فَاسْتَغَاثَهُ الَّذِي مِنْ شِيعَتِهِ عَلَى الَّذِي مِنْ عَدُوِّهِ فَوَكَزَهُ مُوسَى فَقَضَى عَلَيْهِ قَالَ هَذَا مِنْ عَمَلِ الشَّيْطَانِ إِنَّهُ عَدُوٌّ مُضِلٌّ مُبِينٌ وَدَخَلَ الْمَدِينَةَ عَلَى حِينِ غَفْلَةٍ সাবজেক্ট মনে আছে? সবচেয়ে শক্তিশালী সুপারিশকারী, যার সুপারিশ বৃথা যাবে না, সিজনাল সুপারিশ না, 24 আওয়ার সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন, তাকে ঘুম পাড়ানো হবে না, তিনি ঘুমাবেনও না, তার ঘুমই আসবে না, তিনি সুপারিশ করার জন্য শুধু ঘোরাঘুরি করবেন, বন্ধুদের খুঁজবেন, বন্ধুদেরকে পাওয়া মাত্র আল্লাহু আকবার। সুপারিশকারীর কথা মনে আছে? হ্যাঁ, আদম নবী তো কিছু করতে পারবেন না, করতে পারবে? নূহ নবী করতে পারবেন না, মূসা নবী কালিমুল্লাহ উনি বলবেন পারবো না, মাইরে ফেলছিলাম একটারে, কি করছিলাম? মাইরে ফেলছিলাম একটারে, যে কারণে আমিও পারবো না। কোরআনে আছে, শহরে দুপুর বেলাকে ঢুকলেন, মানুষ যখন নীরব থাকে শহরের ওই সময়, কিন্তু শহরটা একটু নীরব থাকে, রিক্সাও কম থাকে, ওটুও কম থাকে জোহরের নামাজের পর খাওনের টাইমে, ঠিক আছে না? রিক্সাওয়ালাও খাইতো যায়, ওটুওয়ালাও খাইতো যায়, আর হুজুররা তো একেবারে খাইয়া পুরা একটা ঘুম দিয়ে লাগে, কাইলোলা সুন্নত একেবারে আসর পর্যন্ত একটা ঘুম দিয়ে যায়, মোটামুটি দুপুর বেলা দেন না, না না হুজুরা দেন না, বুঝছি। আচ্ছা যাই হোক, ইমাম সাহেবরা আর কি, মাদ্রাসার শিক্ষকরা না, ইমাম সাহেবরা এই দুপুর বেলা শহরে যখন ঢুকলেন, মূসা নবী ঢুকিয়া দেখেন নীরব দুটো ছেলে ঝগড়া করতেছে, একটা নিজের বংশের আর একটা ফেরাউনের বংশের। যখন দেখলেন ঝগড়া করতেছে, মূসা নবীর বংশের ছেলেটা মূসা নবীর দেখকেই তো সাহস বেড়ে গেছে, মূসা এই যে হ্যাঁ আমার মারে, মূসা নবী কাই পেটা মারুস করে থাপ্পর একটা উড়েছে, এক থাপ্পরে খতম, ফাওয়াকাজাহু মূসা ফাকাদা আলাইহি, একটা থাপ্পর দিলেন মূসা নবী, সে মারাই গেল। মূসা নবী বুঝলেন ভুল হয়ে গেছে, ক্বাল হাযা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবীন। মূসা নবী বুঝতে পারলেন কাজটা ভুল হয়ে গেছে, সাথে সাথে তিনি বললেন কলা হাদা মিন আমালিশ শয়তান, আল্লাহ গো এটা শয়তানের কাজ হয়ে গেছে, আমি তো শয়তানের কাজ করতে চাই না, আমার দ্বারা হয়ে গেছে আল্লাহ, শয়তান তো মানুষের প্রকাশ্য পথভ্রষ্টকারী দুশ্মন, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ফাগফির লি ফাগফির লি, কালা রাব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফির লি ফাগফার লাহ। মূসা নবী বললেন আল্লাহ নফসের উপরে জুলুম করেছি, আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন মূসা তুমি তো ইচ্ছাকৃতভাবে অন্যায়টা করো নাই, তুমি ভুলবশত করেছো, তুমি ইচ্ছাকৃতভাবে তুমি হত্যা করতে চাও নাই, হত্যাটা হয়ে গেছে, সে মারা গেছে। ও আমার নবী মূসা, যেহেতু ইচ্ছাকৃতভাবে তুমি কাজটা করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, হযরতে মূসা নবী আল্লাহর কাছ থেকে দুনিয়াতে থাকা অবস্থায় ক্ষমা পেয়েছেন, কিন্তু আসরের ময়দানে সমস্যাটার কথা তিনি বলতে পারবেন না, উম্মতকে বলবেন
সারা দুনিয়ার মুসলমান নরনারী যারা তার কাছে হাজির হবেন সবাইকে বলে দিবেন পারবো না। আজকে শুধু ওই কথাটা বারবার আমার মনে পড়তেছে, আমি একটি মানুষকে খুন করে ফেলেছিলাম, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন জবাব দিব কি, জবাব দিব কি, জবাব দেওয়ার কোনো ভাষা আমার নাই। ও আল্লাহর বান্দারা আমার বন্ধুরা, পারবো না পারবো না, তোমরা হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যখন হাজির করা হবে, হাজির হবে মানুষ, লক্ষ লক্ষ মানুষ হাজির হবে, ইব্রাহিম নবী একই কথা বলবেন, সন্তানেরা আমি তোমাদের জাতির পিতা হতে পারি, কিন্তু আজকের দিনে আমি তোমাদের কোনো কাজে আসতে পারবো না, কাজে আসবো না, তোমাদের কোনো কল্যাণ আমি করতে পারবো না, কারণ আমিও ভুল করে ফেলেছিলাম, সত্য কথা বলতে পারতাম, 100% সত্য কথাটা আমি বলি নাই, তবে মিথ্যাও বলি নাই, আমি তাওরিয়া করেছিলাম, তাওরিয়া করেছিলাম, ইচ্ছা করলে আমি সত্যটা বলতে পারতাম, আমি সত্যটা বলি নাই, তিনটা কথা আমি তাওরিয়া করেছিলাম, তাওরিয়া মানে সত্য এবং মিথ্যার মাঝামাঝি কথাকে তাওরিয়া বলা হয়। ও আমার সন্তানেরা, আমি আজকে তোমাদের কোনো কাজে আসব না। মনে আছে নি কি তাওরিয়া করেছিলেন? তাকে যখন পূজার মধ্যে দাওয়াত দেওয়া হয়েছিল, পূজা করার জন্য মূর্তি পূজার মধ্যে দাওয়াত দেওয়া হয়েছিল, কাফেররা যখন বলছিল ইব্রাহিম চলো আমাদের মূর্তি পূজার মধ্যে একটু শরীক হ, ইব্রাহিম নবী বলছিলেন না না না, ইন্নি সাকিম, আমি অসুস্থ, তোমাদের মূর্তি পূজায় আমি যেতে পারবো না। আমাদের জাতির পিতা মূর্তি পূজায় হাজির হয়েছিলেন, মুসলমান আমরা মূর্তি পূজায় হাজির হয় কি হয় না? বহু মুসলমান, সাচ্চা মুসলমান মসজিদে নামাজও পড়ে, দুর্গা পূজার দাওয়াত দিলেও প্রসাদ খাইতে যায়। ও মুসলমান, নাম কেউ আসতে তুমি মুসলমান, সত্যি যদি তুমি সেই দুর্গা পূজাকে ধর্মের উৎসব মনে করে সেখানে হাজির হয়ে থাকো, তুমি মুসলমান থাকো না, এ তওবা করে নতুন করে মুসলমান হওয়া লাগবে। তুমি যদি কালী পূজায় হাজির হয়ে থাকো, তুমি যদি কালী পূজায় অংশগ্রহণ করে থাকো, সেই পূজার অনুষ্ঠানে হাজার খানেক টাকা দিয়ে তুমি সহযোগিতা করে থাকো, সেই পূজার মধ্যে গিয়ে হাজির হয়ে যদি কিছু আনন্দ বাগাবাগি করে নাও, তুমি মুসলমান নও, তুমি খারিজ হয়ে গেছো। এই সহজ একটা কথা আমাদেরকে শিখায় দেওয়া হয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার, এটা আমার নবীর কথা না, ইব্রাহিম নবীর কথা না, এটা কাফেরদের কথা। সূরায়ে কাফিরিন তো নাজিল হয়েছে এইভাবে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, তারাই তো আমার নবীর কইছিল মোহাম্মদ, কিছুদিন আমরা তোমার খোদার ইবাদত করব, আর তুমি কিছুদিন আমাদের মূর্তির পূজা করবা। আমার নবী বলছিলেন না না না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত কোনোদিন করব না। ইব্রাহিম নবীকে যখন বলা হয়েছিল চলো ইব্রাহিম চলো আমাদের মূর্তি পূজার মধ্যে একটু শরীক হও, ইব্রাহিম নবী সেদিন একটা কথা বলছিলেন যে এই কথাটা সত্যও ছিল না, 100% মিথ্যাও ছিল না। ইব্রাহিম নবী বলছিলেন ইন্নি সাকিম, আমি অসুস্থ অসুস্থ। আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, তবে মানসিকভাবে অসুস্থ ছিলেন, কথাটা সত্যও না 100% মিথ্যাও না। এমন একটা কথা ইব্রাহিম নবী আসরের মাঠে চিন্তা করবেন, আমি তো ইচ্ছা করলে ডাইরেক্ট বলতে পারতাম আমি যাইতাম না, এটা না বলে আমি কেন এমন 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 আশ্রয় নিয়েছিলাম, তাওরিয়ার আশ্রয় নিয়েছিলাম, আল্লাহ যদি আমাকে আসরের মাঠে এটার জন্য ধরে ফেলেন, আমি আল্লাহর দরবারে মুখ দেখাবো কিভাবে, জবাব দিব কিভাবে, আল্লাহর দরবারে কোনো কথাই তো বলতে পারবো না। আরেকটা কথা মূর্তিটা ব্যাংক কথাও বলেন নাই, করেছি সেটাও বলেন নাই, মাঝামাঝি কথা বললেন, বাল ফালহু কাবীরহুম, দেখো এটার বড়টা নিকছে, কুরআন লাজার কান্দ শনি করছে, সেই ক্ষেত্রেও তিনি সত্য বলেন নাই, মিথ্যাও বলেন নাই।
মাঝামাঝি বলেছিলেন ইব্রাহিম নবী আসরের মাঠে টেনশন করবেন এই জন্য আল্লাহ তাকে ধরে ধরে ফেলেন কিনা। 13 নাম্বার, ওনার স্ত্রীর বিষয়ে একটি পরিচয় দেওয়ার দরকার ছিল। স্ত্রীর পরিচয় যেটা দেওয়ার দরকার ছিল সেটাই তিনি দিয়েছেন। বোন বলেছিলেন, স্ত্রী বললে সমস্যা ছিল, বোন বলাটা 100% সত্য ছিল না, আবার 100% মিথ্যাও ছিল না। সেই লম্বা ঘটনা, সেদিকে আমি যাব না। ইব্রাহিম নবী বিষয়টা নিয়ে ভাববেন, চিন্তা করবেন, আসরের মাঠে সন্তানদেরকে ডেকে বলবেন, সন্তানেরা আমার কাছে আসলে তোমরা আজকের এই কঠিন দিনে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরা যদি পারো হযরতে ঈসা নবীর কাছে যাও। কেউ করতে পারবে? হ্যাঁ, সর্বশেষে আমার নবী করবে, কিন্তু কয়দিন পরে? বহুদিন পরে। তাইলে এটা ফর্মাল সুপারিশ, এটা বহুদিন পরে, কিন্তু এই ফর্মাল সুপারিশকারী ছাড়া আনফর্মালি একজন সুপারিশকারী আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব, তার সাথে যিনি প্রথম থেকে সুপারিশ করবেন, তার সুপারিশ ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আসর মাঠে কোনো কষ্টই করতে হবে না। সুবহানাল্লাহ, এই সুপারিশকারীটা দরকারই তো না? কুয়েলাইতাম বুঝি সিরিয়ালে, আমি একেবারে জায়গা পর্যন্ত না নিয়ে গুতাম না, এত তাড়াতাড়ি কি আমি কি করি? ফোনে বারোটার আগে আবার এটা কই কেমনে, ফোনে বারোটার আগে এটা কম যেত না। আর আপনারা তো জানেনই যে আমি যেটা কই গুড়াইয়া গাড়াইয়া একেবারে এমন ভাবে নিয়ে কই লাস্টে যাতে আর না বলেন জিন্দিগিতে। স্যামিট আছে বুঝি? কাইল লাগছে, খাইছেন না বুঝি? খাইছেন? যে যাক, মুক্তিযোদ্ধা মানুষ, কথাগুলো জামালা বাড়ি নি মারে, কারণ মাইরাও ভালো বুঝেন না, ফ্রিডম ফাইটার। হ্যাঁ, লাড়ি একটা আছে তা তো, তবে বন্দুকের গুলি টুলি মনে বুল লেগেছে কা? হ্যাঁ, ডুবুলছেন না? সেটাও মনে আছে। অস্ত্র নাই তো? আবার অস্ত্র থাকলে পুলিশে ধরবো, সাবধান দেখেন। আল্লাহ, হযরতে ইব্রাহিম নবীও করতে পারবেন না। আসলে কি ময়দানটা হবে বলেন, কি কষ্টের, সূর্যটা কাছাকাছি, মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, কলিজে শুকিয়ে যাবে। আসলে এটা মনে এলে তো কলিজে শুকিয়ে যায়। আল্লাহ, এই অবস্থায় তুমি ফালাই না গো, আল্লাহ এই অবস্থায় ফালাই না। সবাই বলেন আমিন। আসলে সেদিন সহ্য করার মতো হবে না তো, আর একটু রোদের মধ্যেই তো বাইরে থাকা যায় না, একটু রোদ্রেই তো থাকা যায় না, ছাতা ছাড়া তো ক্ষেতের আইল দিয়েও ঘুরতে পারে না এই বুড়া মানুষটা। পারে না তো, উনি পারে না, আপনি পারবেন? আমি পারবো না। সে অবস্থা থেকে উত্তরণের দরকার, প্রথম থেকেই যাতে আল্লাহ তার রহমতের সামিয়ানার নিচে আমাদের জায়গাটা করে দেয়, আর এমন সুপারিশকারীর সাথে পরিচয় করাই দেয় যে সুপারিশকারী প্রথম থেকে আমাদেরকে রহমতের সামিয়ানার নিচে বসার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, সে সুপারিশকারীটাই দরকার। হযরতে ইব্রাহিম নবী পারবেন না, ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে গেলে আসল কথাটা বেরিয়ে যাবো। ঈসা নবী কইবে, দেখো ঘুরতে পারবা, নবী রাসূলের অভাব নেই, এই দেশ থেকে এই দেশ, এই অঞ্চল থেকে হে অঞ্চল, এই নবীর কাছ থেকে হে অঞ্চল, এই নবীর কাছে যাইতে পারবা, বহুত ঘুরতে পারবা, কিন্তু ঘোরাতে কোনো লাভ হবে না, জাগা মতে না গেলে কোনো লাভ হবে না। একটা কাজ করতে পারো তোমরা, দেখো আখিরি জমানার নবীর কোনো খোঁজখবর নি পাও, যদি আখিরি জমানার নবীর খোঁজখবরটা পাইয়া লাও, ওনার কাছে গিয়ে যদি একবার বলতে পারো, তিনি তোমাদের জন্য একটা কুল কিনারা করতে পারবেন। এবার মানুষের মাথার মধ্যে বুদ্ধি ঢুকবো, আসলে তো কথা তাই, খুঁজতে খুঁজতে আমার নবীকে খুঁজে বের করবেন, আমার নবী সিজদায় পড়ে ডাইরেক্ট আল্লাহর দরবারে রোনা জারি শুরু করবেন। সুবহানাল্লাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল্লাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, সুবহানাল্লাজিল মালিকিল হাইয়্যি আল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি। রমজান আইলে তো খালি ফরে নিতে না, রমজানের ফরে মনে আর একবারও ফরে না, লাভ হইতো না এটা বললে? রমজানে পারেননি, এটা পারেননি, পড়েননি সবাই, পড়েন সুবহানাল্লাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল্লাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত।
সুবহান যিল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। আমার নবী সিজদায় পড়ে উম্মতের জন্য আল্লাহর কাছে প্রশংসা করে করে কান্না শুরু করে দিবেন। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীকে খবর দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফাতু শাফা, ও নবী তুমি মাথা ওঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ সবার আগে কবুল করে নেওয়া হবে। আমার নবী মাথাটা ওঠাবে, হাজার হাজার বছর চলে যাওয়ার পর, অনেক বছর চলে যাওয়ার পর আমার নবী মাথা ওঠাবে, তার মানে এর আগে যা কষ্ট করার শব্দ হয়ে যাবে। আমার নবী মাথা ওঠাবে, আমার নবী মাথা উঠাইয়া লক্ষ লক্ষ উম্মতের বিশাল বড় একটা কাফেলার জন্য সুপারিশ করবে, আসরের মাঠ কায়েম হয়ে যাবে, লক্ষ লক্ষ উম্মতকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবেন। তবে এই সুপারিশটাও দরকার, ওই সময় তো এটাও দরকার। তবে এর আগে যে কঠিন অবস্থার সৃষ্টি হবে, সেই পরিস্থিতি সামাল দেব কিভাবে? এই জন্য রাসূল নিজেই বলেছেন, একজন শক্তিশালী সুপারিশকারী আছে, তোমরা যদি তারে ধরতে পারো, প্রথম থেকে কোনো কষ্ট করতে হবে না। সুবহানাল্লাহ। আমার নবী দ্বিতীয়বার আবার তিনি সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করবেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। সুবহান যিল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। আবার সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করবেন, আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মাদ ইরফা রাসাক ইশফাতু শাফা, ও নবী তুমি মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আমি আল্লাহ কবুল করে নেব। তুমি মাথা উঠাও, নবী আবার মাথা উঠাইয়া লক্ষ লক্ষ উম্মতকে সুপারিশ করে আবারও তিনি জান্নাতে নিয়ে যাইবেন। সুবহানাল্লাহ। বলেন আবার সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করবেন, আবার প্রচন্ড কান্না, আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, নবী আর কত কান্না তুমি করবা, দুনিয়াতে বহু কান্না করেছ, আসরের মাঠে তোমার আর কান্না করতে হবে না, তুমি মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আমি আল্লাহ সবার আগে কবুল করে নিব। আমার নবী মাথা উঠাবেন, মাথা উঠাইয়া আর কোথাও তিনি দাঁড়াবেন না, সোজা জাহান্নামের ভিতরে ঢুকে যাবেন। জাহান্নামের ভিতরে ঢুকলে আমার নবীর শরীরের মধ্যে জাহান্নামের আগুন টাচ করতে পারবে না, কোন ক্ষমতা নাই। আগুন কি যাকে ইচ্ছা তাকে জ্বালাইতে পারবে? না না না, আপনাকে হয়তো জ্বালাবে, কিন্তু আমার নবীকে জ্বালানোর ক্ষমতা জাহান্নামের আগুন কি আল্লাহ দেয় না? ঠিক না ঠিক? আমার নবী পুরা জাহান্নামের ভিতরে ঢুকে যাবেন, জাহান্নামের ভিতরে ঢুকে উম্মতকে খোঁজাখুঁজি শুরু করবেন, দেখবেন যে মুক্তিযোদ্ধা আছে না নাই। আগে থেকে যদি জান্নাতে গিয়ে থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে ওখানে নবী পাইবেন, অমুক উম্মতকে পাইবেন, তমুক উম্মতকে পাইবেন, উম্মতগুলোকে টুকাইয়া টুকাইয়া আমার নবী সেখান থেকে বের করে নিয়ে আসবেন। সেখান থেকে বের করে এনে আমার নবী নদীর পাড়ে নিয়ে যাইবেন, নদীর পাড়ে নিয়ে সুন্দরভাবে গোসল করাবেন, বাবা আদরের সন্তানটাকে গোসল করাই, সাবান দিয়ে গোসল করাইয়া তেল মালিশ করিয়া বাবা সন্তানকে কাপড় শরীরে জড়াইয়া শরীর দিয়ে কত আদর করে, কত যত্ন করে, বাবা যেমন সন্তানকে আদর করে গোসল করায়, আমার নবী ঠিক জাহান্নামী পাপি তাপি উম্মতগুলোকে জাহান্নাম থেকে বের করে সুন্দরভাবে গোসলটা করাইবেন। গোসল করাইয়া আমার নবী তাদেরকে জাহান্নাম থেকে বের করিয়া গোসল করাইয়া আমার নবী সুপারিশের মাধ্যমে তারে জান্নাতে দিয়ে আসবে। উম্মতের কান্দারি নবী এত এত করবেন উম্মতের জন্য, সেই নবীর আদর্শ কতটা বাস্তবায়ন আমরা করি? সুন্নত তো মজা লাগে না, মিসওয়াক তো মজা লাগে না, ব্রাশ করতে বড় মজা লাগে, মিসওয়াক করতে মজা লাগে না। ব্রাশ করলে হয়তোবা মিসওয়াক না থাকলে কিছুটা হোক আদায় হবে, কিন্তু নবীর সুন্নত মনে করে যদি আপনি মিসওয়াকটা করেন, আল্লাহর নবীর সুন্নতটা জিন্দা করলে 100 শহীদের সওয়াব আপনি পাইবেন।
সুন্নতের নজর নাই, পোশাকে সুন্নত নাই, চলাফেরায় সুন্নত নাই, থুতার মধ্যে নবীর সুন্নতের দরদারি না। যারা দাড়ি রেখে ফেলেছেন আলহামদুলিল্লাহ, যারা রাখেন নাই নিয়ত করে ফেলেন, আজকে না হয় কালকে আপনার থুতার মধ্যে দাড়ি আসবে। দাড়ি যদি সুন্নত হিসাবে আপনি রেখে দিতে পারে, আমার নবীর সুপারিশের অন্যতম কারণ হইতে পারে। থুতার মধ্যে দাড়ি লাগান, সুন্নত হিসাবে লাগান। দাড়ি লাগাইলে খারাপ দেখা যায় না, বরং ভালো দেখা যায়। সুন্দর একটা দাড়ি সুপুরুষের মতো দেখা যায়। এই সুন্নতটা একটা একটা করে, দাড়ি সুন্নতের পরে আর একটা সুন্নত, একটা একটা করে সুন্নত নিয়ে আসবেন, নবীর সত্যিকার খাঁটি উম্মত হিসাবে পরিচিত হতে পারবেন। আল্লাহ নবী হাশরের ময়দানে কাছে বসাইয়া বসাইয়া সময় দিবেন। সুবহানাল্লাহ, নবীর সুন্নতের ভালোবাসা নাই তো সুন্নতেরও আজ করলাম পাঠলাম না, সুপারিশকারী আমার নবী করবেন। তবে অনেক দেরিতে মনে না, অনেক দেরি হয়ে গেল না নবীর সুপারিশটা, অনেক দেরি হয়ে গেল না, অনেকদিন তো ঘুমায়া ঘুমায়া থাকবেন, আল্লাহ একটু ঘুম পাড়াই দিবেন। আল্লাহ নবীর ঘুম পাড়াই দিলে নবী কি করবো কোন, এর ভিতরে তো আপনার মুরা যাদা সবই দিছে। এরপরে নবী যখন দেখবেন যে না আমার উম্মত কষ্ট করতেছে, তখন আমার নবী সুপারিশ করলে আল্লাহ সুপারিশ কবুল করবেন। নবী বলছেন বুদ্ধি একটা আছে, বুদ্ধিটা হলো তোমরা যদি সেই আসল শক্তিশালী সুপারিশকারীরে ধরতে পারো, তাহলে শেষামোরা কিচ্ছু খাওয়ান লাগবে না, এই কবর থেকে তোমার সুখ শান্তি শুরু হবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত এই সুপারিশকারী থামবে না। সুবহানাল্লাহ, কইলে তো সুপারিশকারীটা কোরআন থেকে বড় বড় দামি মর্যাদাশালী আর কোন সুপারিশকারী কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ, বলেন কোরআন এমন সুপারিশকারী যে সুপারিশকারী ঘুমাবে না, যে সুপারিশকারীকে ঘুমাতে দেওয়া হবে না। কোরআন এমন সুপারিশকারী যে সুপারিশকারী সঙ্গেই থাকবে, মরণের সময় সঙ্গে থাকবে, কবরের সঙ্গে থাকবে, হাসরের সঙ্গে থাকবে, ফুলসেরাতে সঙ্গে থাকবে, এই কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে আসবে। রাসূল বলেন আল কোরআনু শাফিউম মুশাফফা, আল কোরআনু শাফিউম মুশাফফা, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ দরবারে 100% কবুল। মাহিলুন মুসাদ্দাক, এমন বিতর্ককারী যার বিতর্ক আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ফামান জালাহু আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে চলবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে নেতৃত্ব দিয়ে জান্নাতে পৌঁছাইয়ে দিবে। ওমান জালাহু খালফাহু, কোরআনকে যে ব্যক্তি পিছনে ফেলে দিবে, পিছনে রাখবে, সাকাহু ইলান নার, এই কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআনের সাথে তাহলে খাতির হবে কিভাবে, বন্ধুত্ব হবে কিভাবে, এটাই হলো আজকে আমাদের মূল টার্গেট। মূল টার্গেট কোরআনের সাথে বন্ধুত্ব করার নিয়ম বলে দেই বাবা, আপনি কোরআন ভালোভাবে পড়তে জানেন না, অল্প অল্প পড়তে জানেন, আস্তে আস্তে পড়তে জানেন, কোরআন শরীফ আপনি খুলেন, খুলে গেতায় গেতায় পড়তে থাকেন, মহব্বত করে পড়েন, মাঝে মধ্যে কোরআনকে বুকের সাথে জড়ান, মহব্বত বাড়বে। ভালোভাবে পড়তে জানেন না, কারি ইসমাইল সাহেবের কাছে বললেন, ও ভাই ইসমাইল সাহেব, আমার একটু একটু আলিফ বা তা সা জিম হা খা সহ শিখাইয়া কোরআন শরীফ দেখে দেখে পড়ার যোগ্যতা অর্জন করাইয়া দেন। একটু একটু 2 মাস আপনি পড়লেন, কোরআনের সাথে মহব্বত হয়ে গেল, এই কোরআন আপনাকে একেবারে মরণ থেকে, মরণের আগ থেকে আপনাকে সঙ্গ দিবে, কবরে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার, কবরে যাওয়ার পর, কবরে যাওয়ার পর যত কিরা সাপ বিচ্ছু আপনার কাছে ভিড়তে চাবে, কোরআন নিজের হাতে সেইগুলোকে সরাইয়া দিবে। ওয়াদরাউ আনহু হাওয়ামাল আরদে, কোরআন একটা আকৃতি ধারণ করবে, মানুষের আকৃতি, চমৎকার একটা আকৃতি ধারণ করে, আপনার কবরের ভিতরে দাঁড়াইয়া বসে 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 আপনাকে পাহারাদারি করবে, আপনার কবরের ভিতরে সাপ বিচ্ছুকে ঢুকতে দিবে না। আযাবের ফেরেশতা আসতে চাইলে বলবে, আইসো না, সে আমার বন্ধু, তার কাছে এখান থেকে আবার কিয়ামতের মাটি কোরআন সাথে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ তোমার
পারে, বান্দাকে সূর্যের তাপের নিচে যেতে দেওয়া ঠিক হবে না। আল্লাহ তুমি তাকে রহমতের সামিয়ানার নিচে জায়গা দাও। কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে নিয়ে রহমতের সামিয়ানার নিচে জায়গা করে দিবেন। বিচারের ফয়সালা হওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে তারে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনকে বন্ধু বানাবেন। ও আমার বন্ধুরা, কোরআন পড়তে শিখো, কোরআন পড়তে শিখো। বুঝে পড়ো আর না বুঝে পড়ো, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলো। বুঝে পড়তে পারলে অনেক লাভ, কোন কারণে যদি বুঝতে নাও পারো অন্তত পক্ষে তিলাওয়াত করো। বন্ধু বাবারা তিলাওয়াত করেন, মা বোনদেরকে বলছি তিলাওয়াত করেন, কোরআনের সাথে সম্পর্কটা গভীর করেন। রাসূল বলেন এই কোরআনই হবে হাশরের ময়দানে সবচেয়ে বড় শক্তিশালী সুপারিশকারী। সুবহানাল্লাহ। কোরআনের থেকে শক্তিশালী সুপারিশকারী হাশরের মাঠে আর হবে না, আর হবে না। নবী নিজেই বলছেন, আমার নবীর উপরে নাজিলকৃত আল কোরআনুল কারীমের সাথে আমাদের বন্ধুত্ব গভীর হোক। আমরা চাই কি চাই না? চাই তো। বন্ধুত্ব গভীর করবো তো ইনশাআল্লাহ। আজ করমুল্লা ভাই এ ওয়াজ দিয়ে করে থেকে গেছে, আমি ভাবছি যে এটার মধ্যে কিছু রং দিমু আর কি, গিয়ে লাগামো। কথা বলছেন না, সাবজেক্টের দ্বার ধরছি না, এটাই বলে ফেললাম। ইনশাল্লাহ কোরআনকে বন্ধু বানাবো তো, বানাবো তো ইনশাল্লাহ, বানাবো।